আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, জান্নাতে যাওয়ার অনেক আমল রয়েছে, কিন্তু এক্ষেত্রে কিছু সহজ আমল রয়েছে যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের গ্যারান্টি দিচ্ছে। আবার কিছু কিছু আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলা নিজেই বলছেন তিনি তার জিম্মায় তাকে জান্নাতে পাঠাবে। প্রত্যেক দিন আমাদেরকে বিভিন্ন আমল করতে হয়, আল্লাহ তাআলা যে আদেশ নিষেধ রয়েছে সেগুলো মান্য করতে হয়। এরই মধ্যে এমন কিছু আমল রয়েছে যেগুলো করলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবে এবং আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে, এমন কিছু তিনি ওয়াদা করেছেন। এর মধ্যে প্রথম যে আমলটি হচ্ছে সেটি হচ্ছে বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করানো, অর্থাৎ আপনি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বাড়িতে সালাম দিবে আল্লাহ তাআলা নিজ জিম্মায় তাকে জান্নাতে প্রবেশ করাবে। সহিহ তারগিবে 316 নম্বর হাদিস। দেখুন, এই জান্নাতের আমল অর্থাৎ এই সালামের আমল এটা কিন্তু জান্নাত থেকে আসছে। এই একটি আমল খুবই গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা অন্যান্য আমল ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবে হোক বলেছেন যে জান্নাত দিবে, কিন্তু সরাসরিভাবে এই একটা আমলই পাওয়া যায় যে আপনাকে নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করবে। যারা শহীদ হয়েছে, যারা দান সৎকার করে, যারা হজ জাকাত বিভিন্নভাবে বিভিন্ন আমল করে, আল্লাহ তাআলা তাদেরকে বলেন যে তারা জান্নাতে যাবে, এভাবে বলেছেন। কিন্তু নিজ জিম্মায় আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করবে এই ছোট একটি আমল, সেটা হচ্ছে সালাম। আপনি যদি ঘরে যদি সালামের প্রসার ঘটান, দেখবেন ইনশাআল্লাহ ঘরে বরকত ঢুকে যাবে। যে শত্রু তাকেও যদি আপনি সালাম দেন, দেখেন তার মনটা নরম হয়ে যায়, কোমল হয়ে যায়, ভালোবাসা বেড়ে যায়। তো প্রথম আমলটি হচ্ছে সালাম দেওয়া, দ্বিতীয় হচ্ছে মনোযোগ হয়ে আপনি আজানের উত্তর দিবেন। কারণ হাদিসে এসেছে যে ব্যক্তি মনোযোগী হয়ে আজানের উত্তর দিবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, আবু দাউদে হাদিসটি এসেছে। তো সুতরাং আজানের উত্তর যারা দিতে জানে বা যারা জানে না, তারা অবশ্যই নেট থেকে বিভিন্ন ভিডিও অথবা অডিও কিংবা লিখুড়ির মাধ্যমে জেনে নেবে। আজানের উত্তরটা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই খামখেয়ালিভাবে অবহেলা করি। আবার আরেকটা বিষয় হচ্ছে যে একসাথে অনেক মসজিদে আজান দেয়, তখন আমরা কী করব? তখন আপনি করবেন যে আপনার পাশে যে মসজিদটি রয়েছে সবচেয়ে নিকটে, সেই মসজিদেরই আপনি আজানের জবাব দিবেন। তো এই কাজটি কিন্তু আপনার করতে 2 মিনিট সময় লাগবে। জান্নাতে যাওয়া অনেক সহজ, কিন্তু আমরা এটাকে কঠিন বানিয়ে নিয়েছি। আপনি যত আমলের মধ্যে ডুবে থাকবেন, তত দেখবেন আপনার জীবনের যে প্রশান্তি, ধৈর্য, তাকওয়া সব কিছু বেড়ে যাবে। তো 2 মিনিটে এই কাজটি করতে পারলেই কিন্তু আপনার জন্য জান্নাতে যাওয়া ওয়াজিব হয়ে যাচ্ছে। আর ওয়াজিব আমল কিন্তু আমাদের করতেই হয়, সুতরাং ওয়াজিব আপনার জন্য জান্নাত, সুবহানাল্লাহ। তৃতীয়ত হচ্ছে আপনি নিজে সঠিক, আপনি নিজে জানেন যে আপনি যা করেছেন তা সত্য করেছেন, আপনি মিথ্যা কোনো কথা বলেনি বা মিথ্যা কোনো কিছুই করেননি, বানোয়াট কোনো কিছু করেননি, আপনার কথার মাধ্যমে আপনার আচরণে কোনো কিছু ঘাটতি নেই, এতটা সত্ত্বেও আপনার যুক্তি প্রমাণ থাকা সত্ত্বেও আপনি ঝগড়া পরিহার করেছেন, এর জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আপনার জন্য জান্নাতে একটি ঘরের জিম্মাদার হবে। সুবহানাল্লাহ, যেখানে জান্নাতের ঘরের জিম্মাদার কথা বলা হয়েছে তার মানে আপনি জান্নাতে প্রবেশ করবেন। কারণ জান্নাতে যাওয়া ছাড়া আপনি তো ঘরের কোন জিম্মাদার হতে পারবেন না। আপনার জমি আছে কিন্তু আপনার বাড়ি নেই, কথাটা কিন্তু অন্যরকম হতে পারে। কিন্তু আপনার বাড়ি আছে তার মানে বাড়ি থাকা মানেই কিন্তু আপনার জমি আছে, কারণ জমির ওপরে কিন্তু বাড়ি থাকে, বাড়ির ওপরে জমি থাকে না। তো
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি ঝগড়া আপনি করবেন না, আপনি জানেন তর্ক করবেন না, আপনি যুক্তি দিয়ে যতটুকু বোঝানোর চেষ্টা করবেন, যদি ফিতনা হয়ে যায়, তর্ক হয়ে যায়, একজন মুসলিম আরেক মুসলিমের মধ্যে বিদ্বেষ কাদা ছুড়াছুড়ি এরকম যদি হয়ে যায়, তাহলে আপনারা তা পরিহার করবেন ইনশাআল্লাহ, আপনার কোনো ক্ষতি হবে না। কারণ আপনি যে বিষয় জানেন বুঝান, এতে কোনো লাভ হচ্ছে না, এক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই। আপনি ইসলামের জন্য করেন আর আপনার নিজের ব্যক্তি জীবনে করেন, সব ক্ষেত্রে আল্লাহ তাআলা আপনার সম্মান রাখবে। ইসলামের ক্ষেত্রে যদি আপনি বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে হারাম নিয়ে আপনি যদি তর্ক করেন, সেই বিষয়ে আপনার এত বেশি যুক্তি প্রমাণ দেখানোর প্রয়োজন নেই। যতটুকু দেখানোর প্রয়োজন ছিল আপনার কাছে আপনি বলেছেন, তারপর যদি বুঝতে না চায় তাহলে আপনি তা পরিহার করুন। আপনি বলুন তাকে যে এর চেয়ে যদি কেউ ভালো আমল করতে পারে, এর চেয়ে যদি ভালো কেউ যুক্তি দিতে পারে, আপনি তার কাছেই যান। আমার কাছে এর চেয়ে বেশি কোনো যুক্তি প্রমাণ নেই। আল্লাহ তাআলাই আপনার যথেষ্ট, আল্লাহ তাআলাই আপনাকে হেদায়েত দান করবে। এভাবে কোমলভাবে উত্তম পন্থায় মানুষের সাথে যুক্তিতর্ক করবে। চতুর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে এবং সে তদনুযায়ী আমল করতে হবে। যদি আপনি এটা করেন তাহলে আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। সহিহ বুখারীতে হাদিসটি এসেছে, যার জন্য জাহান্নাম হারাম তার জন্য জান্নাত অনায়াসে নির্দ্বিধায় আপনি প্রবেশ করতে পারবেন। একটা জিনিস খেয়াল রাখুন, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কিন্তু একটা জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি যদি মনে অন্তর থেকে আপনি যদি লালন পালন করতে পারেন, এরকম বিশ্বাস রেখে মৃত্যুবরণ করেন, তাহলে কিন্তু আপনি একদিন একদিন জানাতে যাবেন। আবার যার শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে, এমনটাই হাদিসে এসেছে। আবার লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি যদি এমনভাবে বুঝতে সক্ষম হন যে আল্লাহ তাআলা সত্য, এই সত্য ব্যতীত আর কোনো ইলাহ নেই, এভাবে যদি আপনি চিন্তা চেতনা লালন পালন করতে পারেন, তাহলে দেখবেন যে আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে দেবেন। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রিজিকের দরকার হয়, রিজিক ছাড়া আপনি আমি চলতে পারবো না, সেই রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা কিন্তু আপনাকে করে দেবেন। যদি আপনি এই লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি আপনার জীবনের সাথে মিশে থাকতে পারে একদম মৃত্যু পর্যন্ত আপনাকে এই কালেমা বা এই বাক্যটি আপনাকে নাজাত দেবে। পাঁচ নম্বর হচ্ছে ওজুর পর কালিমা শাহাদাত পাঠ করবেন, তাহলে আপনি যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন। এই দোয়াটাই পড়বেন। আচ্ছা, সুনানা ইবনে মাজাহ হাদিসটি এসেছে, দেখুন ওজু করতে আমরা প্রতিনিয়ত পাঁচ ওয়াক্ত সালাত পড়ি, ওজুর পর এই শাহাদাত পাঠ করতে আপনার 20 সেকেন্ড বা 15 সেকেন্ড এরকম সময় লাগতে পারে। তো এরকম সময় লাগলে আপনার কিন্তু আহামরি কোনো সময় চলে যাবে না, আপনি ওযু শেষ করে মসজিদে যেতে যেতেই কিন্তু এই আমলটি করতে পারেন। সুতরাং এই চেয়ে সহজ আমল আমার মনে হয় না কোনো কিছু আছে। ৬ নম্বর হচ্ছে প্রতিদিন অন্তত কয়েকবার হলেও সূরা ইখলাস পাঠ করবেন, কারণ যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করবে তার জন্য জান্নাত সুনিশ্চিত। সূরা ইখলাস আমরা ঘুমের আগে পড়তে পারি, এই জন্য ফজিলত রয়েছে, সকাল সন্ধ্যাও ফজিলত রয়েছে। এটা কিন্তু আল্লাহ তাআলার যে গুণাবলী তার যে বৈশিষ্ট্য সূরা ইখলাসে তিনি বলে দিয়েছেন, এই জন্য এটা এত সম্মানিত। তো আশা করি আপনারা যে ৬টি আমল বলেছি সে ৬টি আমল আপনারা অতি যত্ন সহকারে যেভাবে পারেন যেভাবে সুবিধা হয় কম বেশ হলেও প্রতিনিয়ত যে কোনো একটি আমল আপনারা মৃত্যু পর্যন্ত অবধারিত রাখবেন। সবগুলো আমলই কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু যতটুকু পারেন ততটুকু করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুক। আমিন।